হ্যালো এন্ড ওয়েলকাম। আজকে আমরা কথা বলবো বিশ্বকাপ দল নিয়ে। আফগানিস্তান সিরিজ সামনে রয়েছে এবং তারপরই এশিয়া কাপ। এশিয়া কাপের আগে বিসিবি চাইছে যে বিশ্বকাপের দলটা চূড়ান্ত করতে। রিয়াসাত আজিমের পেজ তার কাছে জানতে চাইবো তিনি কিভাবে বিশ্বকাপ দল সাজাবেন। এর আগে দেখেছেন, তবে যেহেতু খুব কাছে চলে আসবে সময়টা এই ভিডিওটা দেখতে দেখতে, তখন আসলে বিশ্বকাপ দলটা কেমন হওয়া উচিত। আরিফ, এর আগে আমরা বিশ্বকাপ দল নিয়ে কথা বলেছি এবং যে দলটা আসলে আমরা মেক করার চেষ্টা করেছি সেই দলটা নিয়ে অনেক পজিশন ডিবেট ছিল, অনেক জায়গাগুলো নিয়ে আসলে কনফার্মেশনও ছিল যে এরা এরা থাকবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটা কিন্তু আসলে অনেক প্রত্যাশার হওয়ার সবচেয়ে বড় কারণ যেটা, যে উই আর এক্সপেক্টিং দ্যাট বাংলাদেশ উইল প্লে দ্য সেমিফাইনালস ইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমাদের কন্ডিশনে অলমোস্ট খেলাটা হবে এবং একই সাথে যখন আমাদের কন্ডিশনে হবে, আমাদের ফেভারিট ফরম্যাটে আমরা খেলবো, সেখানটায় আপনি কিন্তু আপনার সেরা দলটাকে খেলাতে চাইবেন। যদিও এই সেরা দলটা শেষ পর্যন্ত সিলেকশন প্যানেল যারা এটা তৈরির সাথে জড়িত তারা তৈরি করবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। আপনি যদি মানে একদম ওয়ান বাই ওয়ান আমাকে ওয়ান আফটার ওয়ান জিজ্ঞেস করেন, তাহলে প্রথমেই আমি যেটা বলবো যে ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি তো রয়েছেন, তার সাথে লিটন কুমার দাস, মানে এই অবভিয়াস চয়েস, এটা নিয়ে কোনো ডাউট নেই। নাম্বার থ্রিতে নাজমুল শান্ত, নাম্বার ফোরে সাকিব আল হাসান, অ্যান্ড দেন আমরা তোহিদ হৃদয়, নাম্বার সিক্সে হচ্ছে মুশফিকুর রহিম, নাম্বার সেভেন সবচেয়ে ডাউট যে পজিশনটা নিয়ে সেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর হচ্ছে আমি মনে করি যে এই জায়গাটা একটা যদি আপনি ব্যাকআপ চিন্তা করেন, মানে আপনি অন্য কাউকে এখানটায় খেলাতে চান কি চান না, সেখানটায় আমি মনে করি যে আফিফ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ওই যে স্ল্যাশ দিয়ে হচ্ছে অবলিক দিয়ে যে নামটা বলা হয় সেটা তিনি। এখন নাম্বার সেভেন পর্যন্ত আমি গিয়েছি এবং মাহমুদুল্লাহ রিয়াদকে আমি ফার্স্ট চয়েস হিসেবে রেখেছি। এরপর আপনি হয়তো কোয়েশ্চেন করলে কেন রেখেছি, সেই অ্যান্সারটা আমি দিব। নাম্বার ফাইভও একইভাবে আমি স্ল্যাশ দিয়ে আরও একজনের নাম ইনপুট দিতে চাই, সেটা হচ্ছে মোসাদ্দেক সৈকত। নাম্বার ফাইভে মোসাদ্দেক সৈকত, তিনি হচ্ছে তোহিদ হৃদয়ের সাথে হচ্ছে আমি চাই যে কম্পিট করবে। এবং নাম্বার সেভেনে মাহমুদুল্লাহ রিয়াদ, তার সাথে কম্পিট করবে হচ্ছে আফিফ হোসেন ধ্রুব। মানে এদেরকে কিন্তু আমি স্কোয়াডে রাখছি। নাম্বার সেভেন পর্যন্ত আমি গেছি, দুইটা এক্সট্রা নাম বলেছি, একটা হচ্ছে নাম্বার ফাইভে মোসাদ্দেক সৈকত এবং নাম্বার সেভেনে আফিফ হোসেন ধ্রুব। তার মানে আমি টোটাল নয়জন ক্রিকেটার সিলেক্ট করে ফেলেছি ইন মাই ওয়ার্ল্ড কাপ টিম। এরপরে এই যে নয়টা টিম ক্রিকেটার আমি সিলেক্ট করে ফেলেছি অথবা নাম্বার সেভেন পর্যন্ত আমি সিলেক্ট করেছি, এইটে মেহেদি হাসান মিরাজ, নো ডাউট। আচ্ছা, এবং এরপরে যে তিনটে স্পট থাকে সেটাতে হচ্ছে অফকোর্স হাসান মাহমুদ, অফকোর্স মুস্তাফিজ এবং অফকোর্স ওয়ান অ্যান্ড অনলি তাসকিন। মানে আমি ইলেভেন আপনাকে দিয়ে দিলাম, এগারোটা দিয়েছি প্লেয়ারের নাম, এবং যেহেতু নাম্বার ফাইভ অ্যান্ড সেভেনে একজন করে এক্সট্রা রেখেছি, তার মানে আমি ১৩ জন ক্রিকেটারের নাম কনফার্ম করেছি। সো এটা যদি ১৫ ম্যান স্কোয়াড হয় ওয়ার্ল্ড কাপে, সেখানটায় বাকি থাকে আসলে আর দুজন, আর মাত্র দুজন। সেই দুইজন ক্রিকেটার কে, সেই দুইজন ক্রিকেটারের নাম কে, সেই দুজন ক্রিকেটার আসলে কারা হতে পারে, এখানটায় আমার মানে আমাকে যদি আপনি চুজ করতে বলেন, আমার কাছে মনে হয় যে এখানটাও একটা স্ল্যাশে আমি যাবো, যে কোনো একজনকে আসলে চুজ করতে বলবো ১৪ ম্যান হিসেবে, সেটা হচ্ছে অফকোর্স বাঁহাতি পেসার শরীফুল ইসলাম আর বাঁহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল। তাইজুল কি কারণে শরীফুল তাইজুল, সেই ব্যাখ্যাটা আসলে খুব ক্লিয়ার। কারণ হচ্ছে আপনি কিন্তু মুস্তাফিজ, আমার যে ইলেভেন বা আমার যে স্কোয়াড সেখানটায় একমাত্র বাঁহাতি পেসার, কোনো কারণে মুস্তাফিজ ইনজিওর্ড হতে পারে, কোনো কারণে অফ ফর্মে যেতে পারে, সো আপনার যদি ভ্যারিয়েশন রাখতে হয় ইউ মাস্ট হ্যাভ সাম অপশনস। শরীফুল আমার কাছে সেখানটা একটা বেটার অ্যান্ড বেস্ট অপশন মনে হয়, কারণ কাপল যদি খেয়াল করি যে শরীফুল কিন্তু অনেক খেলার মধ্যে ছিল, প্রচুর কম্পিটিশন কম্পিটিটিভ ক্রিকেট সে খেলেছে এবং উইকেট টেকিং অ্যাবিলিটি যদি আমরা বলি সেটা কিন্তু আসলে কোনো অংশেই কিন্তু শরীফুলের কম না। আর তাইজুলের যে অপশনটা, মানে এদের দুজনকে মধ্যে থেকে একজনকে আমি চুজ করতে বলবো সেটা সিলেকশন প্যানেল করবে, সেটা বলার কারণ হচ্ছে সাকিব আল হাসান তো আছেনই আমার। আচ্ছা, এখন আপনি যদি আরেকজন অর্থোডক্সকে ঢুকাতে চান, সাবকন্টিনেন্টাল উইকেটে খেলা, সেখানটায় যদি স্পিন শক্তি আপনি বাড়াতে চান, তাহলে আই উইল গো ফর তাইজুল। তার মানে দুজনের মধ্যে থেকে একজনকে আপনি রাখছেন, একজনকে রাখছেন, তাহলে আরো একজন আপনার নেওয়ার সুযোগ থাকছে, সে কি কোনো পেসার কে আপনি নেবেন? আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে পেস ডিপার্টমেন্টটা নিয়ে কথা বলছি, সেই পেস ডিপার্টমেন্টে আমি চারজন পেসারের কথা বলেছি, একজন হচ্ছে কন্ডিশনাল, যদি তাইজুল থাকে তাহলে শরীফুল থাকবে, শরীফুল থাকবে তাইজুল থাকবে, সে যদি না কিন্তু নাম্বার ১৫ যে পজিশনটা এটা নিয়ে আমি কোনো ডিবেটেই যেতে চাই না, সেটা হচ্ছে অফকোর্স ইবাদত হোসেন। এবার তিনি বিভিন্ন সময় ভালো করেছেন, লাইমলাইটে থাকেন না, উইকেট টেকিং অ্যাবিলিটি বলেন কিংবা তার যে চান্স বলেন, গতি বলেন, সুইং বলেন, সবকিছু মিলে ইবাদত হোসেন আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য ফিটেস্ট ক্রিকেটার রাইট নাও এন্ড হি শুড বি ইন দ্য ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। তার মানে আপনার স্কোয়াড হচ্ছে চার পেসার আর হচ্ছে দুই স্পিনারের, আবার হচ্ছে পাঁচ পেসার অথবা জেনুইন স্পিনার হিসেবে সাকিবের সঙ্গে রয়েছেন মেহেদি মিরাজ। মেহেদি মিরাজ অফকোর্স রয়েছে। আপনি যে প্রশ্নটা আমাকে আসলে করতে চাইছিলেন একটু আগে, সেটা হয়তো এরকমটা ছিল যে আসলে আমি কেন সেভেন অ্যান্ড ফাইভে বিকল্প ক্রিকেটার রাখছি। রাইট,
সো ওই জায়গাটা যদি আপনি দেখেন যে আসলে কেন আমি হচ্ছে মোসাদ্দেক সৈকতকে টেনে আনলাম, মোসাদ্দেক সৈকত তো হচ্ছে লাস্ট যে ম্যাচটা খেলেছে বা সর্বশেষ যে ওয়ানডে খেলেছে সেটা এখন থেকে প্রায় বছর খানেক আগে, এবং মোসাদ্দেক সৈকত সবশেষ যে চারটা ম্যাচ খেলেছে ওডিআই খেলেছে তার তিনটাতে তিনি ডি অ্যান্ড বি ডু নট ব্যাট ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু এই মোসাদ্দেক সৈকত কিন্তু এক্সপিরিয়েন্সড, আমরা যখন ইংল্যান্ডে গিয়ে খেললাম সেই ইংল্যান্ডে বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপ খেললো তার আগে যে ট্রাই সিরিজ ছিল সেখানটায় কিন্তু মোসাদ্দেক সৈকত বাংলাদেশকে প্রথমবারের মতো ট্রাই সিরিজ জেতাতে একটা বড় ভূমিকা পালন করেছিলেন। এরপর এই যে তাকে দলে না রাখার মূল কারণটা সেটা কিন্তু তার যতটুকু অফ ফর্ম তার থেকে কম সুযোগ পাওয়া। আমি বলছিলাম যে চারটা ম্যাচের মধ্যে তিনটায় ব্যাট করতে পারেননি, সেই ক্রিকেটারকে তো আমি আসলে জেরে ফেলতে পারি না। আরেকটা গুরুত্বপূর্ণ লজিক যে কারণে আমি আসলে তহিদ হৃদয়ের একজন বিকল্প খুঁজছি, আপনি দেখেন তহিদ হৃদয় ভালো ক্রিকেটার নো ডাউট, বিপিএলে ভালো করেছে নো ডাউট, আয়ারল্যান্ডের ইংস্টে ভালো করেছে নো ডাউট, কিন্তু তহিদ হৃদয় এই যে ভালো ক্রিকেটটা খেলেছে খেলেছেই কিন্তু আয়ারল্যান্ডের ইংস্টে। আর ইফ ইউ লুক দেন তহিদ হৃদয় এমন একজন ক্রিকেটার তার ক্যাপাবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু বিগার আসপেক্টসে বড় প্ল্যাটফর্মে কিন্তু আসলে তহিদ হৃদয় এখনো ইনএক্সপিরিয়েন্স, রাইট? কিংবা ক্রাইসিস মোমেন্টে কি করে সামাল দিবেন সেই এক্সপিরিয়েন্সটা, তার আরো সময় প্রয়োজন গেদার করতে। অফকোর্স সেটা প্রয়োজন, আমরা আশা করবো যে তহিদ হৃদয় সেটা গেদার করতে পারবে, কিন্তু কোনো কারণে তিনি যদি অফ ফর্মে যান অথবা কোনো কারণে যদি মুশফিক অফ ফর্মে যান, কোনো কারণে যদি আপনার মিডল অর্ডার ফল করে সেই জায়গায় তো আপনার একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার দরকার। তহিদ হৃদয় আয়ারল্যান্ডের এগেইনস্টে ভালো করেছে, এন্ড আয়ারল্যান্ড ইজ সাচ এ টিম যেই দলটা ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করেইনি, এন্ড ওয়ার্ল্ড কাপে you are dreaming to be the semi-finalist. So apnar dream ta onek high but you have performed lower team er against it, seta kintu apnake mathay rakhte hobe. Ami tohid hrite choto korchi na, kintu oi je bollam world cup er platform bibechonay of course tohid hrite amar first choice number 5 e, kintu mosaddeq shoikot ke ami backup hishebe rakhte chai. Okay, bishwakap dol ta apni kemon chaichen janate paren, ebong apni bishwakap dol ta কাকে কাকে রাখবেন সেটা বলবেন, এবং কোথায় দেখতে চান টাইগারদের জানাবেন আমাদের কমেন্ট বক্সে, আপনি কোথায় দেখতে চান? আমি যে জায়গাটায় দেখতে চাই অফকোর্স আমি সেমিফাইনালসে দেখতে চাই আরিফ, কিন্তু আরও একটা ব্যাপার ওই নাম্বার 7 এর যে ব্যাখ্যাটা সেটাও একটু দিয়ে দিই, সেটা হচ্ছে যে কেন আসলে আফিফের থেকে আমি রিয়াদকে এগিয়ে রাখছি। আপনি যদি খেয়াল করেন বাংলাদেশ সবশেষ যে ওডিআইসগুলো খেলেছিল আয়ারল্যান্ডে সেখানটায় হচ্ছে প্রথম ম্যাচটায়, এর আগেও আমরা আমাদের ভিডিওসে বলেছিলাম বাংলাদেশ 250 করতে পারেনি, এবং বাংলাদেশ তো হচ্ছে চাচ্ছে এমন ক্রিকেটার যার স্ট্রাইক রেট অনেক হাই হবে, বাংলাদেশ 250 করতে পারে না, তার মানে হচ্ছে বাংলাদেশ রিয়াদকে বসিয়ে রেখে যাদের খেলিয়েছে তারা সাকসেসফুল না। আবার লাস্ট ম্যাচে বাংলাদেশ 50 ওভার খেলতে পারেনি, তার মানে যাদের খেলিয়েছে স্ট্রাইক রেট ধরেন হচ্ছে তার অনেক হাই, 10 বলে 15 করেছে 150 স্ট্রাইক রেট, কিন্তু দিন শেষে টিকে থাকতে পারেনি কারণ অল আউট হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপে কি আপনি 250 করতে পারবেন না কিংবা আপনি 10 উইকেট হারিয়ে ফেলবেন দ্রুততার সাথে, এটা কি এক্সপেক্ট করেন? সো ইউ নিড সামওয়ান যিনি ধরে খেলবেন, যিনি পারফর্ম করেছেন, যিনি ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, যিনি গত এক বছরে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হায়েস্ট তামিম ইকবাল তার থেকে 8 রান মাত্র কম করেছেন, গত 2 বছরের পারফরমেন্সে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সর্বোচ্চ রান গেটার। সো এই ক্রিকেটারকে আমি ড্রপ করে বিশ্বকাপ স্কোয়াড সাজাবো, আই ডোন্ট এক টাফ ফর রিয়াদ সাদ আজিম। এখন দেখা যাক টিম ম্যানেজমেন্টের জন্য সেটা কতটা কঠিন হয়, অভিজ্ঞতার মূল্যটা তারা দিবেন কিনা নাকি নতুনের দিকে ঝুঁকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমরা, বাবাই।